আজকে এটা বলবো সেটা হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার অফ এ রেস্টুরেন্ট। সাপোজ কারোর হোটেল নেই, শুধু একটা রেস্টুরেন্ট খুলেছে, সেই রেস্টুরেন্ট যেহেতু অনেকটা ছোটো আউটলেট তো কাজকর্ম কম, তাই জন্য লোকজনও কম হয়, তো এখানকার কী করে হায়ারার্কি সেটা নিয়ে আমরা একদম আলোচনা করবো। এটা হচ্ছে প্রথমে থাকছে রেস্টুরেন্ট ম্যানেজার, তার আমাদের তিনটে থাকছে, একটা হচ্ছে হেড ওয়াইন ওয়েটার, আরেকটা হচ্ছে হেড ওয়েটার, আর একটা হচ্ছে কার্ভার। তো হেড ওয়াইন ওয়েটার আন্ডার থাকছে ওয়াইন ওয়েটার, এদের কাজ হচ্ছে ওয়াইন দেওয়া, তার নিচে হচ্ছে অ্যাপ্রেন্টিস, ওয়াইন সম্বন্ধে এদের সব ধরনের নলেজ থাকে। তারপর হচ্ছে হেড ওয়েটার, হেড ওয়েটারের নিচে হচ্ছে স্টেশন হেড ওয়েটার, স্টেশন হেড ওয়েটার বলতে আমরা বুঝি সাইজ স্টেশন, অ্যাসিস্ট্যান্ট স্টেশন হেড ওয়েটার, তারপর অ্যাসিস্ট্যান্ট ওয়েটার, তার নিচে অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং। কার্ভার, কার্ভারের নামে থাকছে বুচার, বুফে শেফ, বুফেতে যে শেফ বা কুকরা থাকে তারা, অ্যাডিশনাল শেফ যদি আরও কারোর লাগে সেটা হিসেবে, এই হিসেবে কিন্তু অর্গানাইজেশন স্ট্রাকচারটা হয়। এটা হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে।